শুভরাত যাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনটা। আশা করি সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। আর সকালবেলাটা তো আমাদের এখানে বেশ একটা মেঘলা মেঘলা স্নিগ্ধ শান্ত সকাল। এই দেখো মেঘলা মেঘলা, একদম মনে হচ্ছে যেন কোন ভোরবেলায় উঠেছি। অ্যাকচুয়ালি ভোরবেলা নয়, 9:10 বাজে। আর আজকে আমার ছুটির দিন, কিন্তু এমনই একটা ছুটির দিন যেদিন অনেক কাজ থাকে, ছুটির দিন নামেই কোনো ছুটি নেই, সেই রকম একটা ছুটির দিন। স্ত্রীর পড়া শুরু হয়ে গেছে, তার আগে ভালো করে বসি। স্ত্রীর পড়া শুরু হয়ে গেছে, স্যার এসেছেন পাশের ঘরে পড়াচ্ছেন, 8টা থেকে এসেছেন স্যার। আজকে বেচারি স্ত্রী ঘুম থেকে উঠতেই পারছিল না, গতকাল রাতে জানি না কেন অনেকক্ষণ পর্যন্ত ঘুমোয়নি। তাছাড়া শান্তনুরও অফিস আছে, শুধু অফিস নেই আমার। কিন্তু আমার চিন্তা হলো আমি কি রান্না করব, এই এক জ্বালা। মানে এখন আমার মনে হচ্ছে যদি আর একটু বেশি করে রান্নাটা করে রাখতাম, বোধ হয় কালকে একটু বেশি করে করে রাখলে আজকের দিনটা ওই দিয়ে চালিয়ে দিতাম। যতক্ষণ না শান্তনু মানে বাড়িতে থাকে, আমার আর স্ত্রীর মানে ওই দেড় পেটের খাবার খাওয়া, দেড় পেটের জন্যে মোটামুটি গোটাগুটি রান্না করতে ইচ্ছে করছে না। আজকে আমার সত্যিই ইচ্ছে করছে না। বাকি সমস্যা লেগেই থাকে, সমস্যা ভাবলেই, সমস্যা না ভাবলেই নয়। সকালবেলায় ভোরবেলায় আমি জানতেও পারিনি আমি খুব ঘুমিয়েছি। আমাদের ঘরে তিনজন মানুষের মধ্যে এই আমি একা মানুষ যে কাল রাতে খুব ভালো ঘুমিয়েছি। শান্তনুও ভালো করে ঘুমোয়নি, স্ত্রীও ঘুমোয়নি, জানি না কেন ভোর রাতে আমাদের ফিউজ উড়ে গেছিলো, ফিউজ ডানা মেলে উড়ে গেছিলো। কেমন লাগে না কথাটা শুনতে, ফিউজ উড়ে গেছিল। যাই হোক, যেটা চলিত ভাষা, চলতি ভাষায় আমরা এটাই বলি, সেটাই। শান্তনু নাকি ওই ভোর রাতে নিচে গিয়ে ফিউজ ঠিক করে আবার এসে শুয়েছে, আমি কিচ্ছু জানতে পারিনি। তো সেই একটা সমস্যা, ইলেকট্রিশিয়ানকে ফোন করা হয়েছে, সে আসবে। সকালবেলায় ঘুম থেকে উঠে উঠেই মোটামুটি ব্রাশটা করে চাটা খেতে খেতেই ইলেকট্রিশিয়ানকে ফোন করা হয়েছে, যাতে সে বেটা অন্য কোথাও যেতে না পারে, আগে আমাদের এখানে আসে। তো ফিউজের একটু সমস্যা হচ্ছে। গত মাসেই আমরা বেশ কিছু টাকা খরচ করিয়ে একেবারে নিচের মিটার থেকে শুরু করে ওপরের লাইন অবধি সমস্ত চেক করালাম। আমাদের দুটো ঘরেরই এসি লোড বাড়ানো আছে, যে এক্সট্রা এসি চলছে, কাউকে না জানিয়ে চালিয়েছি বলে লোড নিতে পারছে না, তাও না। আমাদের যাবতীয় যত অ্যাপ্লায়েন্স আছে সব কিছুর লোড একদম বাড়ানো আছে, সব কিছুর লোড দেখানো আছে, তাতেও কেন সমস্যাটা হচ্ছে বুঝতে পারছি না। তো আজকে ইলেকট্রিশিয়ান আসবে। সেই সাথে আর একটা সমস্যা হচ্ছে, এই দেখো না দিন দুপুরে এখন আমি এসি চালিয়ে বসে আছি, কিন্তু এসি চালাবার মতো ওয়েদার নয় আজকে, বেশ মেঘলা মেঘলা সুন্দর ওয়েদার, কিন্তু এসি চালিয়ে বসে আছি কারণ এসি সার্ভিসিংয়ের লোকও এসেছে। কালকে সাডেনলি আমার বডি ম্যাসাজ করতে একটা বোন এসেছিল, মানে যে আসে, তো সেই সময় ও আমাকে এসে বললো, দিদি একটু এসিটা চালাও, বড্ড গরম লাগছে। আমিও এসি চালিয়েছি, বডি ম্যাসাজ হয়েছে, মিটে গেছে। সন্ধ্যাবেলায় শান্তনু এসেছে বাড়িতে, এসে আমাকে বলছে, আচ্ছা আমাদের এসি থেকে কি জল পড়ছে নিচে? না তো, আমি কি করে জানবো নিচে জল পড়ছে? বলছে, না নিচের যাদের দোকান আছে তাদের মধ্যে একজন দাদা ডেকে বললেন যে, দাদা একটু দেখবেন আপনাদের এসি থেকে বোধ হয় জল পড়ছে। তো আমরা সাথে সাথেই ওপরে গেলাম, এসিটা চালিয়ে লাইট ফাইট চালিয়ে দেখলাম, না কোনো জল টল কিছু পড়ছে না। আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই বাইরের দিকে চোখটা গেছে, আমি শান্তনুকে বলছি, না ওই দেখো জল পড়ছে টপ টপ করে। তো এসি সার্ভিসিংয়ের লোক ডাকা হয়েছে, সেই সাথে ওয়াটার ফিল্টারের তারটাও হঠাৎ করে দেখছি যেখান দিয়ে জলটা মানে নলটা যায়, যেটা কানেক্ট করে ওপর দিকে ফিল্টারের সাথে পাইপ, সেই পাইপটা ফুটো, জল চিচি চিচির করে একেবারে পিচকিরির মতো জল বেরোচ্ছে। রথের দিনে দোলের মতো ফিলিংস আর কি, দোলে যেমন পিচকিরি দিয়ে জল পড়ে ঠিক সেই রকম ফিলিংস। তো সব মিলিয়ে অনেক লোকজন এসে আসবে আমাদের বাড়িতে আজকে, সেই আনন্দে মানে রথের আনন্দে অনেক লোকজন আসবে আমাদের বাড়িতে। এইগুলো অ্যাকচুয়ালি কি জানো তো, চিন্তা করলেই চিন্তা যে আবার এক্সট্রা কতগুলো খরচ, এতগুলো খরচ না হলেও পারতো, মধ্যবিত্ত ঘরে যেটা হয়। কিন্তু আমি ওভাবে ভাবার চেষ্টা করছি না, আমি ভাবছি যে ঠিক আছে পরের মাসে করতে হতো, সেটা এ মাসে করতে হচ্ছে। এসিটা সার্ভিসিং করানো হয়নি, হয়তো মাঝে কিছু গ্যাপ ছিল তাই জন্য হয়তো হয়েছে, হতেই পারে এই আর কি। যতটা লাইটলি নেওয়া যায় ততটা দিন ভালো যায়, এটুকু আমি বুঝে গেছি। কারণ প্রত্যেকটা দিন আমাদেরকে লড়াই করেই চলতে হয়, তাই এই ছোটোখাটো লড়াইগুলোকে বড় করে যদি আমরা দেখতে শুরু করি, জীবনটা বড্ড কঠিন হয়ে যাবে।
এসি সার্ভিসিং করাতে এসেছে, আমি এখন এসি পাহারা দিচ্ছি, শুধু শুধু এসিটা চলবে তাই আমিও এসে ঠান্ডায় বসে আছি, বাইরে গিয়ে রান্না বান্না শুরু করিনি। এটা চলছে, বাইরে ওরা চেক করছে ছাদে গিয়ে যে ইয়ে হচ্ছে কিনা, জল টল পড়ছে কিনা, এটা হয়ে যাবে আশা করছি। আমার মনে হয় কিছু হয়তো বরফ ফরফ জমছে, সার্ভিসিং করালেই ঠিক হয়ে যাবে, ব্যাস ওইটুকুই, কোনো লিক টিক করছে না। বৃষ্টি শুরু হয়ে গেল নাকি রে বাবা? হ্যাঁ বৃষ্টিও শুরু হয়ে গেছে, দোলের মানে দোলের দিন কেন বলছি, রথের দিন বৃষ্টি হবে না তাই হয়, রথের দিনে পাঁপড় ভাজাও খেতে হয়, দেখি শেষ অব্দি কপালে পাঁপড় ভাজা জিলিপি আছে কিনা। যখন রোজ অফিস যাই তখন রোজ দেখি রথটাকে বাইরে বার করা হয়েছে, সেটাকে পরিষ্কার করা হচ্ছে, কত সুন্দর লাগে দেখতে। কিন্তু রথের দিন ওখানে যাওয়া মানে ভয়ঙ্কর ব্যাপার, ছোট একটা রাস্তা তো। আর একটা জিনিস হয়েছে কি, তোমাদের ভালো খবর দিই, আমার আমার জন্য ভালো খবর, তোমরাও যদি চাও পরের বার থেকে করতে পারো। এই তো কিছুদিন আগে আমরা পুরী ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে আমাদেরকে কল করা হয়েছিল যে যার যার থ্রুতে, যে পান্ডার থ্রুতে আমরা দেখেছিলাম, সেই দাদাই আমাদেরকে ফোন করে বলেছিল যদি তোমরা রথের পুজো দিতে চাও রথের দিন পরিবারের নামে, তাহলে কিছু সেবা পাঠিও। তো আমরা এখন তো জিপে ফোনপের যুগ, কিছু জিপে ফোনপে অ্যামাউন্ট সেন্ড করেছিলাম, যাতে করে আমাদের নাম গোত্র সব পাঠিয়েছিলাম, আমাদের নামে আজকে জগন্নাথের কাছে পুজো হবে। কি ভালো না ব্যাপারটা, আমার খুব আনন্দ হয়েছে, এটাও জগন্নাথ দেবের কাছ থেকে আমাদের সুন্দর একটা পাওনা। চলো দিনটা শুরু করি, সবকিছু ভালো হবে এই পজিটিভ ভাইব নিয়ে। আমি এবার ছাদে দেখতে এলাম, শান্তনুরা সব ওপরেই আছে, দুজন ভাই এসেছে যারা ওই এসি ঠিক করবে, কিন্তু এই দেখো কেমন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে কি করে কি করবে কে জানে। এই এসিটা নিচে চালিয়েই এসেছি, আমার গাছগুলোর জন্য বেশ আনন্দ হচ্ছে, একটু বৃষ্টির জল পেলে গাছগুলো বেশ ঝকঝকে তকতকে হয়ে যায়। কিন্তু কোথায় শান্তনু, কাউকেই তো দেখতে পেলাম না, হয়তো নিচে গেছে ওরা। চলো আবার ঘরে ঢোকা যাক, কারণ স্ত্রীকে স্যার পড়াচ্ছেন। আর জুতোর র্যাকটাও আমি সেদিনকে ভালো করে পরিষ্কার করে ফেলেছি অলরেডি। আর যাদের কাছে না ওই খালি সেন্টের বা পারফিউমের বোতলগুলো থাকবে, তারা ঢাকনাগুলো খুলে এই জুতোর র্যাকে রেখে দেবে, খুব সুন্দর গন্ধ হয়। আর এই যে স্যার এখন পড়াচ্ছেন স্ত্রীকে, আমি ঢুকে পড়ি ঘরে, কারণ আমার কিছু করার নেই, যারা কাজ টাজ করছে সব করে বেরোক, তারপরে যা ঘরের কাজ করা সেগুলো শুরু করব। শান্তনুরা সব ছাদেই ছিল, ওই একটা দিকে দাঁড়িয়ে ছিল, আমি তো যাইনি ওদিকে, বুঝতেও পারিনি। তো এসি এখন সারানো গেল না, কারণ কোন দিক দিয়ে জল বেরোচ্ছে বোঝাই যাচ্ছে না, বৃষ্টিতে সব ভিজে গেছে বাইরের পাইপ টাইপ, তাই জন্য বৃষ্টি কমলে পরে ওরা আবার আসবে। আমি কি করলাম, ওদেরকে রিকোয়েস্ট করলাম দুটো হুঁক পুঁতে আমার ছবিটা টাঙিয়ে দেবে, এই ছবিটা এতদিন ওখানে লাগানো ছিল, এটা আমার ভাই এঁকে দিয়েছে, আমাকে গিফট করেছিল আমার নতুন বাড়িতে। ওর চ্যানেল তোমরা দেখতে পারো, সায়ন ডি বলে আছে, ইনস্টাগ্রামেও আছে, আবার ইউটিউবেও আছে, ফেসবুকেও পাবে ওকে। গুচুপুরির পড়া হয়ে গেছে গরমে গরমে ঘেমে ঘেমে। এসি সারানোর লোক আবার বিকেলবেলায় আসবে, আশা করছি তখন বৃষ্টিটা কমে যাবে। বৃষ্টি না কমলে, শুকনো না হলে বাইরের কিছু ঠিক করা যাবে না। এখন এসেছে ইলেকট্রিকের লোক, যাকে একেবারে সকাল সকাল চা খেতে খেতে ফোন করেছিলাম আমরা। তো ইলেকট্রিকের এই ভাই আমাদের একদম শুরু থেকে সব কাজ করে এসছে, যখন আমরা মানে ফ্ল্যাটে আসবো তার আগে থেকেই সব কাজ, তো ও ভালো জানে, ওকেই ডেকেছিলাম, ওই সমস্ত কাজগুলো কমপ্লিট করবে আজকে। এখন দেখছে যে কি সমস্যা হয়েছে, এদিকে স্ত্রীর সাথে আমি বকবক বকবক করেই যাচ্ছি। চল শ্রীশ ঘুমিয়ে পড়ি, রান্না বান্না নেই আজ, রান্না করব না, রাতে ঘুম হয়নি, আহারে কি কষ্ট, পড়েছিস তো না ঘুমিয়ে গেছিলি স্যারের কাছে, তাই বন্ধ করে দে, সবই অফ করে দে। এতক্ষণে কারেন্টের সব টেস্ট হলো, সমস্ত বাড়ির যত অ্যাপ্লায়েন্স আছে সবগুলো চালিয়ে দেখা হলো। বাবারে বাবা কি গরম, ঘেমে একাকার কীর্তি হয়ে গেছে। তবে আপাতত সবটা ঠিক হয়েছে, শুধু এসির কাজটা বাকি রয়ে গেছে, কারণ এসির জন্য তো এখন তো বৃষ্টি পড়ছিল, এবার কোথা দিয়ে জল বেরোচ্ছে সেটা আর বোঝা যাচ্ছিলো না, বৃষ্টিতে সব মিশে গেছিলো। বাকি টুকটাক সমস্ত কাজই হলো, লাইক
ছবিটা এটা আমার কাছে বাড়তি পাওনা, এটা লাগানো হয়ে গেছে। তারপর ইলেকট্রিক সাপ্লাই থেকে কমপ্লেন করা হয়েছিল, লোক এসেছিল তারাও করে গেছে, ইলেকট্রিকের আলাদা মিস্ত্রি, আমার চুলটার কি অবস্থা, আলাদা মিস্ত্রি এসেছিল তারাও সব ঠিক করে দিয়ে গেছে। আর জলের পাইপের এখানে ফোন করা হয়েছিল, আপাতত একটা ব্যবস্থা করা গেছে কি যখন আমরা মানে ফিল্টারে জল ভরছি তখনই একমাত্র বেরোচ্ছে এই পাইপটা থেকে, আদারওয়াইজ বেরোচ্ছে না। তো আপাতত এটা কাজ চালানো যাবে, নেক্সট ছুটির দিনে এটার ব্যবস্থা হবে। আমার খিচুড়ি রান্না কমপ্লিট, খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা হয়ে গেছে, এটাতে আছে পাঁপড় ভাজা, সোজা সাপটা রান্না কমপ্লিট। সকালবেলায় বৃষ্টি দেখছিলে না, এই দেখো কেমন চচ্চরে রোদ উঠেছে, প্রচণ্ড গরম লাগছে। আর আজকে আমি গাছগুলোকে না আরেকটুখানি মানে গ্রিলের গায়ে জড়িয়ে টড়িয়ে দিলাম, যাতে আমার খুব ইচ্ছে যে গোটা গ্রিল জুড়ে দুটো ম্যান্ডিভিলা আর অপরাজিতার গাছটা একেবারে জড়িয়ে সরিয়ে থাকবে, আমার খুব ভালো লাগে সেটা, জানি না কবে হবে। আমি আবার ইচ্ছে করে করে গ্রিলে গ্রিলে জড়িয়ে জড়িয়ে দিই, পাগলের বুদ্ধি, মানে আমি একটু গাছ পাগল আর এগুলো করতে আমার খুব ভালো লাগে। যাক গে, এবার কারেন্টটা কন্টিনিউয়াসলি থাকবে, মাঝে আমি ব্লগ করিনি, ইভেন রান্নার কথাও কিছু দেখাতে পারিনি, রান্না যদিও বিশেষ কিছু ছিল না, আসলে কারেন্ট এতবার করে অফ করছিল নিচের থেকে, যেবার আসছে ঘেমে একাকার হয়ে যাচ্ছি, বাইরে বৃষ্টি ভেতরে গরম, মানে একটা অস্বস্তিকর পরিবেশ। এখন তাও একরকম কি পুরোই রোদ, স্নানটা সারবো, স্নান ছেড়ে আমি আজ ফ্রি খেয়ে নেবো, তারপর দেখা যাক বিকেলে যেমন যেমন এগোবে তেমন তেমন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর এই যে ঠাকুর পুজো এখন না শ্রী করে, আবার স্কুল খুলবে কাল থেকে, তখন কি করবে আমি জানি না, বাট এখন শ্রী পুজো টুজো করে দেয় আমাকে, শ্রী একটুখানি হেল্প করে দেয়। ঘর আমাকে আবার সব পরিষ্কার করতে হলো, এমনিতে ওরা খুব ভালো করে পরিষ্কার করে দিয়েই গেছিল, জিনিসপত্র গুটিয়ে রেখে গেছিল, কিন্তু বিছানার চাদর টাদর সব পরিষ্কার করতে হলো, আবার ভালো করে ঘর টর পরিষ্কার করে এই সমস্ত তাক টাক সব মুছে ঘর মুছে আমি এত ঘেমে গেলাম যে আবার গিয়ে স্নান করেছি, করে এবার হেয়ার স্পা করলাম, দেখলাম সময় আছে, শ্রী পড়তে বসে গেছে অলরেডি, গুড গার্ল। শ্রীর ম্যাথের কাজগুলো যা ছিল করে নিচ্ছে, কারণ কাল থেকে তো স্কুল শুরু হয়ে যাচ্ছে, সে একটু ফ্যানটা অফ করতো আওয়াজ হচ্ছে, তো কাল থেকে আবার স্কুল শুরু, তো হাতে কম সময়, তাই জন্য হোমওয়ার্কগুলো এখনই সেরে নিচ্ছে। আর আমি হেয়ার স্পা করলাম, আজকে কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আমি ব্যবহার করছি। আমার স্কিন নর্মালি একটু ড্রাইয়ের দিকেই, আবার কখনো কখনো অয়েলি, তো বলতে পারো কম্বিনেশন টাইপের একটা ব্যাপার চলছে। আর আমি মনে করি আমার স্কিনটা, আমার না আমাদের সবার এটি স্কিন সিজনে একটু একটু করে চেঞ্জ হতে থাকে, মানে ড্রাই স্কিন বলে গরমেও যে একেবারে ড্রাই থাকে তা তো নয়, একটু অয়েলি হয় আবার শীতে ড্রাই হয়ে যায়, তো একটু কম্বিনেশন হয়, আর সেই সাথে সাথে সিজনের সাথে সাথে আমাদের স্কিন একটু চেঞ্জ হয়। তো কিছু প্রোডাক্ট আমি ইউজ করছি সেগুলো দেখাই, যেমন দেখো বাড়িতে লোরিয়েলের স্পাটা আমি ইউজ করি, লোরিয়েল প্রফেশনাল প্যারিস, এখন আমার চুল ছোট হয়ে গেছে তো ব্যবহার করার কোনো অসুবিধেই নেই, শ্যাম্পু করলাম ভালো করে, স্পা ক্রিমটা লাগিয়ে ভালো করে মাসাজ করে একটুখানি ফয়েল পেপার দিয়ে আটকে রেখে, তারপর যেমন বডি ওয়াশ করা, বাকি ফেস ওয়াশ করা, স্ক্রাব করা সমস্ত করে যতটুকু থাকার ছিল তারপর ধুয়ে ফেলেছি। কোনো কন্ডিশনার তো আর লাগানোর ব্যাপার নেই, এটাই স্পাই তাই, আর এখনও অবধি কোনো লিভ ইন সেরামও লাগাইনি, ইভেন কালকে স্ত্রীকেও এটা আমি লাগিয়ে দিয়েছিলাম, স্ত্রীর চুলটা খুব সফট অ্যান্ড সিল্কি হয়ে গেছে তারপরে এটা লাগানোর পরে। আর আমার চুলটা এখন ছোটো করে কাটা, তো তো কী হয়েছে একটু সুবিধে হয়েছে কি আমরা, আমি একটু সময় সময়ে তেলটা দিতে পারি, চট করে অল্প চুলে দিয়ে নিলাম, তারপর স্নান করে নিলাম, চুলটা তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে, আই হোপ চুলের স্ট্রাকচারটা আবার একটু ঠিক হবে, আগের মতো হবে। আচ্ছা বেসিক্যালি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই,
এই দেখো এতগুলো প্রোডাক্ট আমি নিয়েছি, তো সব প্রোডাক্টগুলোর নামগুলো তো বোঝাই যাচ্ছে না। যাই হোক, এটা কোনো স্পন্সর বা কি বলবো কোনো রকম কোলাবোরেশন নয়, স্পন্সর নয়। এতগুলো আমি জিনিস নিয়েছি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে স্যাম্পল, কিন্তু স্যাম্পল হলেও এগুলো মোটামুটি 50 ml এর স্যাম্পল আর কি। স্যাম্পল ফাইল 50 ml আছে, এই কিছু ক্রিম আছে, এটাও 50 ml এর ক্রিম আছে। দেখে ছোট মনে হচ্ছে কিন্তু যথেষ্ট বেশি প্রোডাক্ট আছে এর মধ্যে। তার মধ্যে আমি এই অর্গ্যানিক হার্ভেস্টের 3টে ফেস ওয়াশ নিয়েছি। আমি নর্মালি ফেস ওয়াশ ইউজ করি মামাআর্থের, মামাআর্থের নানা রকম ফেস ওয়াশ আমি ইউজ করি, সময় সময় চেঞ্জ করি। আর আমার মনে হলো যে এই 3টে একটু ব্যবহার করে দেখি, এদের রিভিউ ভালো ছিল। আর এটা নিয়েছি আমি স্মিটেন থেকে, স্মিটেন অ্যাপের নাম তো তোমরা সবাই মোটামুটি জানোই যারা এই ধরনের নাড়াচাড়া করো। যারা জানো না তারা প্লে স্টোর থেকে স্মিটেন অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। এখানে তোমরা ওয়ান টাইম পারচেজ করতে পারো কিছু স্যাম্পল, কিছু না, এখানে 1000টার বেশি স্যাম্পল ফাইল পাবে তোমরা, নানা রকম কোম্পানির নানা রকম প্রোডাক্ট আর রিনোন কোম্পানি, সব ভালো ভালো কোম্পানির পাবে সেখানে। মামাআর্থ থেকে শুরু করে, ইনস্প্রি থেকে শুরু করে, পিলগ্রিম থেকে শুরু করে, মানে কি না নেই, কোরিয়ান প্রোডাক্ট সব পাবে তোমরা। কিন্তু একটা স্যাম্পল ফাইল একবারই ইউজ করতে, মানে একবারই পারচেস করতে পারবে। আর কি যদি ভালো লাগে তাহলে ফুল সাইজ প্রোডাক্ট ওখান থেকেও পাবে, কিংবা পার্টিকুলার যে কোম্পানির প্রোডাক্ট তোমাদের পছন্দ হয়েছে সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো ফুল সাইজ প্রোডাক্ট। তো আমি এই বক্সটা আমার এসেছে স্মিটেনের গত পরশু দিন কি তার আগের দিন। তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করা শুরু, মানে ভালো প্রোডাক্ট আমি কি বলবো, আমার খুব পছন্দ হয়েছে। এর ভেতরে গ্রিন টির এক্সট্র্যাক্ট আছে, কোনো কালার নেই প্রোডাক্টটার, একদম ট্রান্সপারেন্ট প্রোডাক্ট। আর খুব সুন্দর একটা গন্ধ, এর গন্ধটাই এতটা ভালো যে তোমাদের মুড ফ্রেশ করে দেবে, স্কিনটাকে একদম ড্রাই করে না কিন্তু প্রপারলি ক্লিন করে। আমার খুব পছন্দের স্কিন কেয়ারের মধ্যে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে সিরাম আর ফেসিয়াল সিরাম, আর একটা হচ্ছে টোনার। তো আমি কিছু টোনার নিয়েছি পিলগ্রিমের। রিসেন্টলি পিলগ্রিম আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড হয়ে উঠেছে, আমার খুব পছন্দ হচ্ছে পিলগ্রিম। তো পিলগ্রিমের 3টে টোনার আমি নিয়েছি 30 ml এর। এগুলো যদি পিলগ্রিমের তোমরা সাইট থেকে নিতে চাও তাহলে এর দাম পড়বে 200 টাকা করে, আমি ফ্রিতেই বলতে পারো পেয়েছি। আমি এখন এইটা শুরু করেছি ইউজ করতে, আর এটা ইউজ করে না পুরো ড্রাইনেসটা কেটে যাচ্ছে, মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো আসছে, আর কি বলবো বেশ ভালো লাগছে। তো যাই হোক, অনেকগুলো প্রোডাক্টের মধ্যে আমি এই দুটোই শুধু ব্যবহার করা শুরু করেছি, তো এই দুটোরই রিভিউ দিলাম তোমাদেরকে। রিভিউ বলতে পার বলবো না, জাস্ট জানালাম কদিন পর ইউজ করার পর। এটা নিয়ে একটা ডিটেল ভিডিও করব, কারণ স্মিটেন থেকে আমি প্রোডাক্ট ইউজ করতে থাকি, মাঝে মাঝে নিই, তাছাড়া আবার কি বলবো ফুল সাইজ প্রোডাক্টও নিই যেগুলো আমার পছন্দ হয়। কিছু কিছু শ্যাম্পু আমার এত ভালো লেগেছিলো যে সেগুলো আমি ফুল সাইজ প্রোডাক্ট নিতে শুরু করেছি। আর একটা জিনিস যেটা অবশ্যই কি বলবো স্মিটেনের নয়, কোনো স্কিন কেয়ার নয়, এটা হচ্ছে শ্রীর জন্যে। এই প্রোডাক্টটা আমি শ্রীকে রিসেন্টলি খাওয়াচ্ছি, গ্রিডজো। এটা নিয়ে ডিটেল ভিডিও করব, একটা ফাইল শেষ হয়েছে আর একটা ফাইল নিয়েছি। তো আজকেই জাস্ট ঢুকলো এই বক্সটা, এই যে এক্ষুনি একটু আগেই ঢুকেছে। তো এটা এটা সম্পর্কে আমি ডিটেলে অন্য কোনো দিন বলবো। এই দেখ দেখা যাচ্ছে এখানে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ছবিটা ভালোই লাগছে না শ্রী? চলো অনেক রাত দেখেছো, এবার আবার পড়তে বসো।
আমি রাতের তরকারি তোড়জোড় করছি আজকে, বলতে পারো মুসুরির ডালের তড়কাও বলতে পারো, আবার ডাল ফ্রাইও বলতে পারো, সেটাই করব। খুব শুরু করা যাক, যেহেতু এটা ফ্রাই বা বলতে পারো তড়কা বা ডাল ফ্রাই, তাই একটু তেলটা বেশি লাগছে। দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর রসুনটা বেশ সুন্দর গন্ধ বেরোলে তখন দিয়ে দিলাম পেঁয়াজটা। তোমাদের যদি টমেটো থাকে অবশ্যই দিও, আমার ঘরে টমেটো এখন ছিল না। পেঁয়াজটা যখন দেখবো একটু পিঙ্কিশ কালার হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, ব্রাউন করে আমি ভাজছি না, তার আগেই এক সাইডে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি। হলুদ তো আমি আগেই দিয়েছিলাম, আর কোনো মশলাই দেবো না, শুধু দেবো একটু ধনে গুঁড়ো। এবার দিচ্ছি একটু সামান্য কাশ্মীরি লঙ্কা, এটা রঙের জন্য, আদারওয়াইজ না দিলেও চলে। সবটা ভালো করে ফ্রাই হয়ে গেলে ডালটা দিয়ে দেবো, এর মধ্যে কিন্তু কোনো জল টল কিচ্ছু দেবো না। ডালটা আমি একটু পাতলা করেই সেদ্ধ করেছিলাম, তো এটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। রান্না প্রায় কমপ্লিট, এবার একটুখানি এটাকে ফ্রাই করে নিতে হবে হাই হিটে। আর সেই সাথে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি কসুরি মেথি। যখন রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তখন দিয়ে দেবো একটু আমচুর গুঁড়ো। সালাদা রিচ করতে চাও তাহলে আলাদা করে তড়কা আবার দিয়ে নিতে হবে, মানে একটা আলাদা প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ টমেটো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর কি ভালো করে ফ্রাই করে সেই তেলটা এর মধ্যে ঢেলে দিতে পারো শেষে, তাহলে একটা দারুণ কালার আসবে, খুব রিচ হবে ব্যাপারটা। কিন্তু আমরা অত রিচ করে খাচ্ছি না, আমি ওই জন্য এই পর্যন্তই স্টেপটা রাখলাম।